ফিরে আসলাম বিরতির পর। বিধায়কের উদ্যোগে পাবিয়াছড়ায় নির্মাণ হতে চলেছে ছাত্রীনিবাসের। পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুরু হল এসটিএসসি ছাত্রীনিবাস বিল্ডিং এর কাজ শুরু, এবং একই সঙ্গে এই বিল্ডিং এর কাজের ক্ষেত্রে ব্যয় হবে প্রায় 4 কোটি টাকার মতন বলেই বিধায়ক ভগবান দাস জানিয়েছেন। তবে কাজের ক্ষেত্রে যাবতীয় বিষয় আশায় ঘুরে দেখা থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন স্বয়ং বিধায়ক কাঞ্চে নিজে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুরু হচ্ছে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশেই এই ছাত্রীনিবাস বিল্ডিংটির, যেক্ষেত্রে এসসি এবং এসটি ছাত্রীনিবাস বিল্ডিং এর তৈরি করা হচ্ছে। বিল্ডিং এর ক্ষেত্রে ব্যয় হবে প্রায় 4 কোটি টাকার মতো। বৃহস্পতিবার আজ কুমারঘাট পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে আনুষ্ঠানিকভাবে শুরু হল বিল্ডিং এর কাজ। কাজের বরাদ্দ পায় কুমারঘাট পূর্ত দপ্তর। উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। তবে আজকের এই বিশেষ কাজের শুরুকে কেন্দ্র করে প্রথম দিনে দাঁড়িয়ে ভগবান দাসের কি বক্তব্য রয়েছে শুনুন। এসসি এবং এসটি গার্লস হোস্টেল এখানে ছিল, তো এটা দীর্ঘ বছর ধরেই বিভিন্ন সমস্যায় হোস্টেল গুলো মানে তাদের অনেক সমস্যা বাচ্চাদের। ইদানিং কালে এই পাবিয়াছড়া প্লাস টু স্কুলের এসসি এবং এসটি গার্লস হোস্টেল এখানে স্যাংশন হয়েছে, আর আজকে তার এখানে তার আনুষ্ঠানিক কাজ শুরু হতে চলছে। তো আমি এটাই বলবো যে দীর্ঘদিনের একটা এখানে যারা স্টুডেন্টের যারা অভিভাবক ওনাদেরও একটা দাবি ছিল যে হোস্টেল একটা ভালো হোস্টেল এখানে হোক, আজকে সেই সবার স্বপ্ন পূরণ হতে চলছে। প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার উপর হবে, আমি আর সঠিক জানা নেই যে হোস্টেলটা ব্যয় হবে 50 বেডের হবে, এসসি এবং এসটি দুটোই 50-50, 100 বেডের হবে। পাশাপাশি পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী স্কুলে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন যেটা বিদ্যাজ্যোতির আওতায় এসছে, যেটা একটা বড় স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘ বছরের অনেক পুরনো স্কুল রয়েছে সেটা। তো বিদ্যাজ্যোতি আওতায় আসায় এখানে নতুন কনস্ট্রাকশন হবে। বিধায়ক ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। তবে বর্তমান রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি তপশিলি জাতি অংশের মানুষের উন্নয়নে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অঙ্গ হিসাবে এবার এসটি এবং এসসি ছাত্রীনিবাসের নিবাস তৈরির কাজ শুরু হলো। আজকে পুজো দিয়ে সেই কাজ শুরু হয়। 50 শয্যা বিশিষ্ট এসসি এবং এসটি ছাত্রীনিবাস তৈরি হতে চলেছে। আগামী দিনে মহকুমার একাধিক স্টুডেন্টরা উপকৃত হবেন এই ছাত্রীনিবাসটি তৈরি হওয়ার পর, যেমনটা বিধায়ক ভগবান দাস জানিয়েছেন। তবে গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্যই বিশেষভাবে কাজ করছে বর্তমান সরকার, এবং গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে একটি রাজ্য বা একটি শহরের উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়ায় জানিয়েছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।